ঝড়ের সময় খেজুর গাছ পড়ে জখম হলো এক কিশোর। শুক্রবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার কোল্লা গ্রামে। আহত বছর বারোর মোহাম্মদ সাহিব শেখ ওরফে রহমান শেখকে জখম অবস্থায় ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবারের লোকজন। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই কিশোরের পাঁজরের হাড় ভেঙে যাওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিন বিন্দারপুর গ্রাম থেকে প্রতিবেশীর বিয়ের বরযাত্রী খেয়ে বাড়ি ফিরছিল ওই কিশোর। কোল্লা গ্রামে বাড়ির অদূরে দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে কি জানিয়েছেন আহতের বাবা আসলিম শেখ? আসুন শুনে নেওয়া যাক। ও মানে আসছিল বরযাত্রী গিয়ে বাড়িতে আসার বিন্দারপুর থেকে, যে আসার পরে মানে বাড়িতে ঝড়ঝট হয়েছিল, মানে রাস্তাতে মানে খাজুর গাছটা পড়ে যায়। হ্যাঁ, তো কোথায় কি বললো ডাক্তারবাবু? বলছে হাড় ভেঙে গেছে পাঁজরে। হ্যাঁ, কান্দি আমরা নিজে বললাম এখানে কান্দি পাঠিয়ে দিন। কিভাবে ঘটলো ঘটনাটা? ঘটনাটা গাছ ভেঙে পড়ে গেছে আমরা ঝড়িতে, খাজুর গাছ। হ্যাঁ, কটার সময় হয়েছে? মোটামুটি 4:30 দিকে। কি নাম আপনার? আসলিম শেখ। কোথায় বাড়ি? কুল্লা। ওটা কে হয়? ওটা আমার ছেলে। কি নাম ছেলে? রহমান শেখ। কত বয়স? 12 বছর।